हेलो व्यूअर्स, आमी दीपेन, आमार यूट्यूब चैनल ऑनलाइन टीचर नेलर्से अपन सकल के स्वागत जानाई। व्यूअर्स, आमरा सब समय चेष्टा करी एक ट्रेंडिंग जिनिसके फलो करार। इतिमध्ये विभिन्न सोशल मीडिया ते किन्तु एई धरनेर एकटी फटो ट्रेंडिंग ए चलछे, अर्थात एई धरनेर फटो किन्तु सबाई बानिए विभिन्न सोशल मीडिया ते आपलोड करछेन। तो এই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে বানাবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো সেজন্য আপনারা দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ধরনের ফটোগুলো আপনারা কোথা থেকে এবং কিভাবে বানাবেন। তো এই ধরনের ফটোগুলো বানানোর জন্য আপনাদের দরকার হবে একটা মোবাইল অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটো ল্যাব। তো আপনারা প্লে স্টোরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। প্লে স্টোরে যদি সার্চ করেন ফটো ল্যাব, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিংক আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন 4.4 রেটিং রয়েছে, এছাড়াও এখানে দেখুন 100M প্লাস ডাউনলোড রয়েছে। তো আপনারা এই নিচের দিকে আসলে এই অ্যাপের সমস্ত রেটিং দেখতে পাবেন। এছাড়াও অ্যাবাউট দিস অ্যাপ থেকে এই অ্যাপের সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো এগুলো একটা একটু ভালো করে দেখে নেবেন আপনারা, এবং একটু নিচের দিকে চলে আসলে দেখবেন কি কি পারমিশন চাই এই অ্যাপগুলো, সেই পারমিশনগুলো এখানে শো করবে। অর্থাৎ সমস্ত অ্যাপে কিন্তু এই ধরনের পারমিশনগুলো নিয়ে থাকে। তো আপনারা এখানে সিমোরে যদি ক্লিক করেন, দেখুন এখানে কি কি পারমিশন চেয়েছে। এখানে আপনার ক্যামেরার পারমিশন চেয়েছে, স্টোরেজ পারমিশন চেয়েছে, এছাড়াও আরও কিছু পারমিশন চেয়েছে এখানে। তো এই পারমিশনগুলো কিন্তু দিতে হবে। প্রায় সব অ্যাপসে কিন্তু এই ধরনের পারমিশনগুলো চেয়ে থাকে। তাছাড়া আপনাদেরকে এই অ্যাপসের যে রেটিং রয়েছে সেটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু ভালো রেটিং রয়েছে 4.4, এছাড়াও 100M প্লাস ডাউনলোড রয়েছে। তো আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে ইনস্টল করার আগে এই অ্যাপসটার সম্বন্ধে একটু রিসার্চ করে দেখে নিতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করা হলে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করলে পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, আর অ্যাপসটিতে কাজ করার সময় আপনাদের কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন না। তো এইভাবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার সামনে দেখবেন আরও একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে একটা সার্ভে করছে, তো এখানে বলেছে যে হাউ ডিড ইউ ফাইন্ড আস অন গুগল প্লে, অর্থাৎ আপনি এই অ্যাপসটি গুগল প্লে থেকে কোথা থেকে পেলেন সেটা অ্যান্সার করতে বলেছে। তো এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাহলে নিচে যে স্কিপ রয়েছে স্কিপে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করা মাত্রই দেখবেন আরও একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই পেজে এখানে কোনায় এখানে ক্লিক করে এই পেজটিকে আপনারা সরিয়ে নেবেন, তাহলে দেখবেন মেন হোম পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখবেন আপনারা খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে, বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করে কিন্তু আপনারা আপনাদের ফটো কিন্তু এডিট করে নিতে পারবেন। তো মেন যে ফটোটি ট্রেন্ডিংয়ে চলছে, যে ফটোটি এডিট করা আপনাদেরকে শেখাবো, তো সেই ফটোটি এডিট করার জন্য আপনাদেরকে সেখানে যেতে হবে। তো ট্রেন্ডিং যে সেকশনটি রয়েছে এখানে আপনারা চলে আসবেন, তারপরে দেখবেন সেকেন্ড যে ফটোটি রয়েছে এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ফটোর উপরে আপনারা ক্লিক করবেন, এবং এই ফটোতে ক্লিক করে দেখবেন ফটোটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং অ্যালাউ করতে বলবে এখানে। তো আপনারা এগুলোকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করা হয়ে গেলে পর আপনাদের এখানে দেখবেন ইনফরমেশন দেওয়া থাকবে, তো এগুলোকে আপনারা ট্যাপ করে এগুলোকে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন নিচে আপনাদের কিন্তু ছবিগুলো শো করবে। তো আপনাদের যে অল যে অপশনটি দেখতে পাচ্ছেন, অলে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনার যে ফটোটি আপনি এডিট করতে চাইছেন সেই ফটোটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এবং সেই ফটোটাই এডিট করে দেখাবো যে কীভাবে কী করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই ধরনের ফটো ছিল এবং সেটা এডিটের পরে কিন্তু এই ধরনের হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা গ্যালারি থেকে আপনার সেই ফটোটি চুজ করে নেবেন, এবং গ্যালারি থেকে ফটোটা বাছা হয়ে গেলে পরে আপনারা দেখবেন এইভাবে কিন্তু ফটোটি ওপেন হয়ে যাবে। এবার এই ফটোটি যদি আপনারা রিসাইজ করতে চান, তাহলে এখানে অপশন রয়েছে, এখান থেকে রিসাইজ করে নেবেন, বা মিররিং অপশন রয়েছে, যেটা যেভাবে আপনি করতে চান সেটা করে নেবেন। এগুলো করা হলে পরে এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আপনারা ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করলে কিন্তু এইভাবে লোডিং হবে, একটা অ্যাড চলে আসবে, এবং কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখবেন চিহ্ন, এই যে কাটা চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক করে আপনারা এই পেজটিকে স্কিপ করে দেবেন। তাহলে দেখবেন এইভাবে কিছুক্ষণ প্রসেসিং হবে, এবং এখানে প্রসেসিং হতে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে। তো দেখুন একটু ওয়েট করছি আমি এখানে, তো অলমোস্ট ডান দেখাচ্ছে, এবং দেখুন আমার কিন্তু ফটোটি কিন্তু সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ফটোকে খুব সুন্দরভাবে কিন্তু এডিট করে নিতে পারবেন। এরপর আপনারা যেখানে প্লাস যে সিম্বলটি রয়েছে এখানে যদি ক্লিক করেন, এখানে কয়েকটি অপশন শো করবে। তো সেকেন্ড যে অপশনটি রয়েছে দেখুন আর্ট অ্যান্ড ইফেক্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ইফেক্ট, সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো একটা ইফেক্ট আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো সিম্পলি এই যে দেখুন একটা অ্যাড করলাম, তো এইভাবে যেটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে একটু লোডিং হবে, এইভাবে আবার অলমোস্ট ডান দেখাবে, এবং দেখুন আবার খুব সুন্দরভাবে কিন্তু আরও এক ধরনের ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু অনেক ধরনের এখানে ইফেক্ট রয়েছে, সেগুলো ইউজ করে করে কিন্তু আপনারা এই ফটোটাকে আরও সুন্দর করে তুলতে পারেন। এছাড়া আপনারা ফটোর উপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা প্লাস সিম্বলে ক্লিক করে অ্যাড ইউর টেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা যে
টেক্সটটি অ্যাড করতে চাইছেন সেটা এখানে লিখে দিবেন এবং সেটি লেখা হয়ে গেলে পরে আপনারা এখানে কোনায় রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে পরে সেই লেখাটা কিন্তু এখানে সেটা শো করবে এবং এখানে বিভিন্ন ধরনের টেক্সট ডিজাইন রয়েছে, এখান থেকে আপনারা ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখান থেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে যে কোনো একটা টেক্সট অ্যাড করার হলে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখানে কোনো টেক্সট অ্যাড করছি না, এটা কেটে দিলাম। তো এরপরে আপনারা এই ফটোটি আপনাদের গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন, তাহলে দেখুন অপশন রয়েছে সেভ ইউর ডিভাইস। তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের ডিভাইসে সেভ করে নেবেন। তো এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ফটো খুব সুন্দরভাবে কিন্তু এডিট করে নিতে পারবেন এবং আপনারা চাইলে সরাসরি এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক বা কোথাও পোস্ট করতে চাইলে সেটা কিন্তু পোস্ট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আপনাদের কোনো প্রবলেম হলে পরে সেখানে গিয়েও জানাতে পারেন। আর এই ভিডিওতে একটি লাইক করুন ও সকলের কাছে শেয়ার করে দিন। আর সবশেষে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।